রেডমির আরেকটি ফালতু ফোন লঞ্চ হয়ে গেল। কে বলতো নি? নাম তো শোনাই হবে। রেডমি 12C। এবার রেডমির লাভাররা এই ফোনটাকে ভ্যালু ফর মানি ফোন বলতেই পারেন। কারণ এই ফোনটাতে মাত্র 9000 টাকায় যা যা স্পেসিফিকেশন দিয়েছে রেডমি, তা রেডমি লাভারদের মতে যথেষ্ট মনে হতে পারে। আর এর জন্য আমি বলছি, অন্ধ ফ্যান না হয়ে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের খুলে যাবে। আর একটা চোখের কথা বলছি, চোখ খুলে যাবে। তো বন্ধুরা, আপনাদের সাথে টেকটিস বলা আমি দীপঙ্কর আর সমাজ নগর আজকে ভিডিও শুরু করছি। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো রিয়েলমি 12C ফোনটার ভারতীয় দাম হলো 4GB 64GB ভেরিয়েন্টের 8,999 টাকা, এবং বাংলাদেশে সম্ভবত এই ফোনটার দাম 15,000 টাকা হতে পারে। আর ঠিক কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল মোটোরোলার মোটো G13 ফোনটি, যার 4GB 64GB বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল 9,499 টাকা। অর্থাৎ 500 টাকা বেশি খরচ করে আপনারা যদি রেডমি 12C ফোনটা না নিয়ে মোটোরোলার মোটো G13 ফোনটা নেন, তাহলে আপনারা ভ্যালু ফর মানি ফোন পেতে পারেন। এটা আমার মতামত। তো রেডমি লাভাররা একদম নিরাশ হবেন না। ঠিক এখান থেকে ভিডিওটি একদম না টেনে টুনে না কেটে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। দেখুন, দুটো ফোনের ডিজাইন যদি তুলনা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রেডমি 12C-র ব্যাকেতে আমরা পলিকার্বনেটের ঢেকে করানো একটি গ্লসি ব্যাক প্যানেল পাচ্ছি, যেটিকে হাতে নিলে আপনাদের প্রিমিয়াম ফিল এক্সপিরিয়েন্স আসবে না এবং যে কেউ বলে দেবে এটা কম দামের ফোন, অর্থাৎ 10,000 টাকার মধ্যে একটি ফোন। কিন্তু অপরদিকে মোটোরোলা G13 ফোনটার ব্যাকে PMMA গ্লাস ডিজাইন পেয়েছেন, যেটি অসাধারণ দেখতে এবং প্রিমিয়াম ফিল এক্সপিরিয়েন্স হবে। কিন্তু এটুকুতে রেডমি লাভাররা বুঝবে না, তার জন্য তারা রেডমিকে বেস্ট বলবে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন দুটো ফোনের আমরা চড়া এবং ওজনটা তুলনা করে দেখি। রেডমির চেয়ে মোটোরোলার ফোনে দেখতে পাচ্ছেন চড়া এবং ওজন দুটোতে আমরা কম পাচ্ছি। হ্যাঁ, তবু কালারের দিক থেকে রেডমি 12C ফোনটা এগিয়ে যায়। ব্ল্যাক, ব্লু, গ্রিন, পার্পেল, এই চারটি কালারের ফোনটা আসছে। এবার দুটো ফোনের ডিসপ্লে তুলনা করেন। রেডমি 12C-তে আপনারা ভি নচের ডিসপ্লে পাচ্ছেন, যেখানে মোটোরোলার G13 ফোনটাতে 5 হোলের ডিসপ্লে পাচ্ছেন। হ্যাঁ, ডিসপ্লের আকারে রেডমি 12C একটু বেশি আছে। 6.7 ইঞ্চির ডিসপ্লে পাচ্ছেন, IPS ডিসপ্লে এবং 60Hz রিফ্রেশ রেট পাচ্ছেন এবং 120Hz টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন। কিন্তু মোটোরোলা G13 ফোনটাতে আপনারা 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে পাচ্ছেন এবং 90Hz রিফ্রেশ রেট পাচ্ছেন এবং 576 টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন। অর্থাৎ ডিসপ্লের ভালো কোয়ালিটি পাচ্ছেন মোটোরোলা G13 ফোনটাতে। কিন্তু না, রেডমি লাভাররা রেডমির ডিসপ্লে থেকে বেশি ভালো বলবে, এটা আমি জানি। এবং রেডমিতে আপনারা অ্যান্ড্রয়েডের 12 ভার্সনটি পাচ্ছেন, যেখানে MIUI 13-এর কাস্টমাইজেশন পাচ্ছেন, যেখানে প্রচুর প্রি ইনস্টল অ্যাপ পেয়ে যাবেন এবং বাগস দেখতে পারবেন, অর্থাৎ ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন না। কিন্তু মোটোরোলা G13-এ আপনারা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 পাচ্ছেন এবং পরবর্তী অ্যান্ড্রয়েড 14-এরও আপডেট পেয়ে যাবেন, আর আগামী 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন। অর্থাৎ ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাচ্ছেন মোটোরোলা G13-এ। কিন্তু না, রেডমি লাভাররা বলবে MIUI 13-ই তাদের বেশি পছন্দ, কারণ এখানে আপনারা কল টিকেটিং করতে পারবেন অপরপক্ষের ব্যক্তিকে না জানিয়ে। তাহলে তাদের কথায় তাদের ভেজাল সফটওয়্যারই এক্সপিরিয়েন্স পছন্দ। তবে দুটো ফোনের পরিসর আপনারা সেম পেয়েছেন। মিডিয়াটেকের হিলিও G85-এর মতন পরিসর দুটোতে পাচ্ছেন, ঠিক যেমন ইউটিউবের সাবস্ক্রাইব বাটনটা আপনারা একই রকম পেয়ে যান এবং টেকটিস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যান। তো এখনই সাবস্ক্রাইব করে নিন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর ক্যামেরা যদি কথা বলি, তো রেডমি 12C-তে আপনারা মেন ক্যামেরাটি পাচ্ছেন 50MP, যার কোয়ালিটি খুব ভালো। সেকেন্ড ক্যামেরাটি দিয়েছে মাত্র 0.3MP, যেটি রাখা না রাখা একই ব্যাপার, খালি সুন্দর জন্য রাখা হয়েছে। আর সেলফি ক্যামেরাটা পাচ্ছেন মাত্র 5MP, যেখানে মোটোরোলা G13 ফোনটাতে মেন ক্যামেরা পাচ্ছিলেন 50MP। এবং বাদবাকি দুটো ক্যামেরা পাচ্ছেন, 2MP ম্যাক্রো সেন্সার ক্যামেরা, 2MP ডেপথ সেন্সার ক্যামেরা, যেগুলো খুব কাজের না হলেও মোটামুটি কাজে আসবে। কিন্তু সামনে 8MP একটি ভালো সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটিতে মোটোরোলা G13 এগিয়ে থাকে, কিন্তু রেডমি লাভাররা বলবে রেডমির ক্যামেরা কোয়ালিটি ভালো, তারা সেটাই নেবে। আর দুটো ফোনের ব্যাটারি যদি তুলনা করি, তাহলে দুটোতে 5000mAh ব্যাটারি পাচ্ছেন এবং সেম 10W চার্জিং সাপোর্টও পাচ্ছেন। কিন্তু রেডমিতে তারা কীরকম চার্জার দিয়েছে, মিনি USB চার্জার দিয়েছে, এটা কোনো কথা হলো, পুরোনো টাইপের চার্জার তারা দিয়েছে। কিন্তু মোটোরোলা G13-এ আপনারা USB টাইপ সি চার্জারটা দেখতে পাচ্ছেন। এবার রেডমি লাভাররা বলবে যে তাদের পুরোনো জিনিসই ভাল লাগে, পুরোনো স্মৃতি মনে পড়বে, তাই মিনি USB ঠিক আছে তাদের জন্য, গজব বেজ্জতি হ্যায়। আর সিকিউরিটি যদি কথা বলি, তো দুটো ফোনে IP52 রেটিং পাচ্ছেন, অর্থাৎ ডাস্ট প্রুফ এবং স্প্ল্যাশ প্রুফ। তারপর রেডমি 12C-তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এর রিয়ারে দেওয়া হয়েছে, কিন্তু মোটো G13 ফোনটাতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইডে পাবেন। কিন্তু এক্ষেত্রে রেডমি লাভাররা কী বলবে, তাদের পুরোনো স্মৃতি পছন্দ, ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি তাদের বেশি পছন্দ হবে। আর যারা মিউজিক লাভার, তাদের জন্য রেডমি 12C ফোনটাতে একটি মাত্র সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটিও সেরকম ভালো নয়। কিন্তু মোটো G13 ফোনটাতে আপনারা ডলবি অ্যাটমোস ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বেস্ট মিউজিক পেয়ে যাবেন মোটো G13-এ। তো এখন কথা হচ্ছে, মোটো G13 ফোনটাতে যত ভালো স্পেসিফিকেশান থাকুক না কেন, যত ভালো গুণগুলো আমি বলি না কেন,
রেডমি লাভাররা এবং রেডমির অন্ধভক্তরা কোনো মতে সেটা মানবে না, এটা আমি জানি। তারা ঘুরে ফিরে রেডমি 12C ফোনটাই কিনতে চাইবেন। তো আমার কাজ হচ্ছে আপনাদের চোখ খোলা। তো যাদের চোখ খুলে গেছে তারা কমেন্ট করতে পারেন যে আপনারা কী করতে আছেন, রেডমি 12C কিনবেন না মোটোরোলা G13 ফোনটা কিনবেন বা অন্য অন্য ফোন কিনবেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে যাবেন। তো যারা মোটোরোলা G13 ফোনটা কিনতে চাইছেন তাহলে এখানে গিয়ে রিভিউটি দেখে নেন। তো এখানে শেষ করছি ভিডিওটি। টাটা, বাই বাই।